আমি তো যে দিন থেকে সমাজ সেবার জন্য নামছি, আমি বিশ্বাস করি যে আমার বয়স এখন 42, আমি ধরে নিছি যে 35 বছর পর্যন্ত আমি সমাজ থেকে নিছি, আমি আমার বাপ মার কাছ থেকে নিছি, আমি আমার স্কুলে পড়ছি, যে স্কুলের বেতন হওয়ার কথা 2000, এখানে পড়ছি মাত্র 30 টাকা বেতনে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মাত্র হল ভাড়া দিছি আমি 14 টাকা করে, ঢাকাতে 14 টাকা দিয়ে তো আপনি হল পাবেন না, মেস পাবেন না। এই সরকার থেকে আমি নিছি, এই মাটি থেকে নিছি, মানুষ থেকে নিছি, আমার প্রতিবেশীদের কাছ থেকে নিছি, আমার প্রতিবেশীরাও তো আমার মা বিভিন্ন সময় ধার দিছে, আমার বাবার ঋণ দিছে, দিয়ে তো আমার পড়াশোনা হয়েছে। 35-এর পরে আমি সিদ্ধান্ত নিছি যে পুরাটাই এখন আমার দেওয়ার সময়, এখন আর নেওয়ার সময় না, আমার মা দেওয়ার সময়, আমার প্রতিবেশীদেরকে দেওয়ার সময়, আমি পুরা বাকিটা জীবন এখন দিয়ে দিতে চাই। তো রাজনীতি যারা করেন, সমাজ সেবা যারা করেন, যারা এইরকম সমাজ সেবা এবং রাজনীতি করার নামে যারা দায়িত্ব প্রাপ্ত, আমি এটা আশ্চর্য হই যে এই সমাজ সেবা করার পর্যায়ে এদের সম্পদ বাড়ে কিভাবে। আমি তো প্রায় মনে হয় 2-3-4 কোটি টাকা ইনকাম করছিলাম, এখন তো মনে হয় আমার অ্যাকাউন্টে 2-3 লাখ টাকাও আছে কিনা। আমি জানি যে যে কোনো সময় আমি একটা বিপদে পড়লে আমার রাস্তায় নামতে হবে, কিন্তু একটা জিনিস একই সাথে আমি বিশ্বাস করি, কি কারণে আমি আর সম্পদ আর টাকা জমাই না জানেন, জমাই না একটা জিনিস মনে রাখবেন, যত আপনি টাকা আপনি কামাবেন, এই পুরা কামাইটা কোনোদিনই মানুষের রিজিক হয় না। পুরা কামাই যদি রিজিক হইতো তাহলে মানতাম, মানুষ তার কামাইয়ের বেশিরভাগ অংশ না খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। শুনেন, কামাই বেশিরভাগ কামাই রিজিক হবে না, হাজার হাজার কোটি টাকার একটা মানুষ চলে যাচ্ছে পৃথিবী থেকে। শুনেন, আপনি যেদিন মারা যাবেন শরীরটা খাবে আপনার পুকে আর সম্পদ খাবে লোকে, আর এই সম্পদের জন্যই না মানুষ কত জুলুম কত নির্যাতন, মানুষ তো তার নিজেরই সবচেয়ে বেশি কষ্টদের লোভ এবং লাভের ফান্দে পড়া। যদি মানুষ এত লোভে না করতো তাহলে নিজের প্রতি এত নির্যাতন করতো না। আমি আজকে আর বাড়াবো না, আজকে আপনাদের মানুষ কমতে বক্তব্য দেওয়ার স্পিড চলে আসছে, এই জন্য একটু লম্বা ঘুরে বলছি, কারণ এখন ইদানিং এত মানুষ হয়ে যায় যে আমি আর বক্তব্য দেওয়ার মতো অবস্থা খুঁজে পাই না। কালকে তো মনে হয় যে এই বিয়ানি বাজারে শেষ পর্যন্ত পুলিশ আমার থানায় গিয়ে রক্ষা করছে, যে মানে মানুষের প্রেম বাংলাদেশেই মনে হয় এটা সম্ভব। বাংলাদেশে দেখবেন যদি মানুষ আপনাকে ভালোবাসে তাহলে বাড়ি থেকে গরুর দুধটা পর্যন্ত নিয়ে আসবে, এ কোনো কারণ ছাড়াই, বলবে যে ওরা আমার ভালো লাগবে, তোমার অসুবিধা আছে আমি গরুর দুধ খাওয়াবো। আর যদি কোনো কারণে আপনারা অপছন্দ করে, যাওয়ার সময় দূরে থাকাই হলে একটা ইট মেরে দিব, বলবো যে এরা দেখতে আনি না, এরা বিত্তান, আপনি যদি জিগান যে তুই এরা কেড়ে মারছস, তোর সাথে কিছু করছে করো লাগতো না, এরা মন চাই চাইছে এরা বিত্তান। এটা বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশেই এটা সম্ভব। তবে শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যারা তরুণ সমাজ আছে তাদেরকে বলবো যে একটু পড়াশোনা করার, আমাদের পড়াশোনা ছাড়া আর কোনো পথ নাই, কারণ আর পড়াশোনা করলে ওই যে 2 নম্বরই পড়াশোনা করলে হবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি লুটপাট করছে থেকে আমার মতো পড়াশোনা করা এলাকার লোকরা। আপনি জানেন যে বাংলাদেশটাকে মজার বিষয় দেখেন, বাংলাদেশটাকে স্বাধীন করছে তারা, বাংলাদেশটাকে স্বাধীন করছে যারা নিরীহ গ্রামের লোকজন বা শিক্ষিত না, বেশিরভাগ অশিক্ষিত লোকরা বাংলাদেশটাকে স্বাধীন করছে, এরাই যুদ্ধে গেছে বেশি, আর দালালি করছে তো থেকে ধনী লোকগুলা বেশি। এই সময় পাকিস্তানের সাথে দালালি করছে, তো এরাই মনে করছে যে যদি কোনো কারণে এখানে একটা ঝামেলা লাগে তা আমার জমি আছে অনেক, এগুলা বেসলা করা জমি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অশিক্ষিত লোকরা এই দেশটাকে স্বাধীন করছে, আর আমার মতো লোকরা স্বাধীনতার পরে আমার মতো শিক্ষিত লোকরা আমরা সব টাকা বিদেশে পাচার করতেছি। আমি এগুলা বললে তো কখন কার বিরুদ্ধে যাই, তো আরেক ঝামেলা। আপনারা একটা কথা বলে শেষ করি, ইদানিং আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক বানানো হচ্ছে, তা আমি জীবনে বিশ্বাস করি না যে আওয়ামী লীগ হয়তো আমার এই পোস্ট দিবে কিনা, জানে যে এই লোক খালি সত্য কথা বা বিভিন্ন পেশলা নিয়ে কথা বলে ফেলে, কোন সময় কোন কথা বলে, যেমন আমার কাছে কেউ ঘুষ দিতে আইলে আমি লাইভে জায়গা কই, উনি আইসে ঘুষ দিতে বা একটু দেখেন ওনারে, এই জন্য ডরায় আমার মনে করে যে এই লোকটা খারাপ, কখন কি কইয়া যায় তার কোনো ঠিক নাই। তা আমি যে যখনই যুবলীগের আইন সম্পাদক হয়েছি, আমার এলাকার কিছু লোক আমার ফোন দিয়ে বুঝতেছে, মামু এইবার ভালো হয়েছে, এইবার টাকা মানে এবার একটা মেশিন দিছে মামু, এইবার ব্যারিস্টারের অভাবটা মনে হয় বুঝবো,
এর মানে বেশিরভাগ মানুষের চিন্তার মধ্যে চলে গেছে যে রাজনীতিতে একটা পথ পাইছে মানে এবার কিছু মাল মানে ব্যবসা শুরু হয়েছে। অথচ রাজনীতিটা হওয়ার কথা ছিল যে আমার এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের যুবলীগ যদি কোন অন্যায় করে এটার দায় আমার নিতে হবে এবং সারা বাংলাদেশের কোন যুবলীগ যদি অন্যায় ভাবে বিপদে পড়ে এই দায়টাও আমার নিতে হবে আইন সম্পাদক হিসাবে। এই জিনিস নিয়ে আমার খুশি হওয়ার সুযোগ আছে। আরে মেয়ে যত ধনী করে যদি বিয়ে হয় না কেন বাবার বাড়ি সারা সময় সে কানতে কানতে যায়, সে জানে যে এটা কত বড় দায়িত্ব নিতেছে। বাবা যদি একেবারে মাটিতেও পড়ে থাকে শুয়ে থাকে মাটির ঘরে যদি মেয়েটা জন্মায় সে প্রাসাদে গেল মনে করে যে এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব। আরে দায়িত্ব যখন পায় মানুষ যখন মালা টালা দেয় তখন আমি আশ্চর্য হই যে কিসের জন্য মালা নিতেছে। এই এত বড় দায়িত্ব নেওয়ার পর দেখি আমি জানি দেখি সামান্য মেম্বার হইলে পরও ফুলের মালার কারণে মুখটা দেখা যায় না, মালায় ঘুরতে ঘুরতে শেষ। আমি কই ও চাস্তর ভাই তুমি কোন দায়িত্ব নিয়ে এই মালা নিতেছ, তুমি তো মরার সময় হয়েছে। প্রকৃত অর্থে যদি দায়িত্ব নেন আপনি মানুষের মনে রাখবেন কোন এলাকার যদি কোন গরিব লোক মানে আপনার পেটের ক্ষুধায় যদি সে পেটের ক্ষুধায় যদি সে চুরি করে আর এই চুরের হাত কাটার আগে ওই এলাকার নেতার হাত কেটে দিতে হয় যে তোমার কারণে এই লোকের অভাব এবং এই লোক চুরি করছে। এই হিসাবে যদি ইসলামের হিসাবে আমি হিসাব করি যুবলীগের আইন সম্পাদক হিসাবে তো আমার কয়েকশো বার হাত কাটা পড়ে, কারণ আমার কোন লোক যদি দুই নম্বরই করে তা আমার হাত কাটা পড়ে না। এই এই দায়িত্ব নিয়ে খুশি হওয়ার সুযোগ আছে আমার। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন দায়িত্বটা ঠিক মতো যতদিনই আমার কাছে দায়িত্বটা রাখা হয় আমি যেন ঠিক মতো মানে দায়িত্ব পালন করতে গিয়ে যেন আমার বাপ রেগালাগালি খাওয়াইতে না হয় যে একটা খারাপ লোক একটা খারাপ লোকের পয়সা করে দিয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আবেদুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, এখানে যারা ম্যানেজ করেছেন তাদের জন্য দোয়া চাই। আর লাস্ট কথাটা বলি আপনাদেরকে শেষ করে ফেলি, আমি যখন এই জায়গার মধ্যে ঢুকছি আচ্ছা বলেন তো এই যে চেয়ারের একটা সংস্কৃতি তৈরি হয়েছে এই চেয়ারটা আমাদের দেশের প্রধান অতিথি হিসাবে ওই যে পিছনে তো দেখছেন এটা রাজার চেয়ারের মতো লাগে। যতদিন পর্যন্ত প্রধান অতিথির এইরকম মোটা মোটা চেয়ার দিবেন এই দেশের উন্নতি হবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনাদের যে বয়স কম দেখবেন দোকানে দেখবেন যে কাস্টমার যদি না থাকে এই দোকানের কোন দাম আছে। দেখবেন যিনি দোকানের মালিক দোকানদার যিনি উনার যে চেয়ারটা এটা রাজার চেয়ারের মতো, আর কাস্টমার তো কেউ কোন রকম আটটা ঢুকাই বলতে হয় যে মাল বাজেন বোঝা যায় কাস্টমার দিতেছে রাজার বাড়িতে। অথচ হওয়ার কথা উল্টা, কাস্টমারের জন্য ভালো চেয়ার থাকবে আর মালিক ভালো থাকবে যে ভাই আপনার কি লাগে আপনি বলেন আপনার। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা, এই যে অতিথিদেরকে যদি অত বড় চেয়ার দেন এই যে আমাদের যে চেয়ারটা আজকে দিচ্ছেন ধরেন এই চেয়ারে বসতে বসতে তো আমার স্বভাব খারাপ বুঝিল না, এরপরে শুধু একটা চেয়ার দিলে আমার মাথা ঠিক থাকবো। এরপরে আমার এলাকায় থেকে কিছু কিছু লোক আমার সার বিল দিতে চায় মনে করছে যে আমি বড় নেতা নেতা হইলে তো লাগবো খামো, অনেকে মনে করে যে আমি মন্ত্রী হয়ে দিতে পারি এই কারণে এই কারণে আরো একটু দাম বেড়ে গেছে আমার। তা আমি এবারে কই বাইরে আমার দিয়ে আর বিলটা দেওয়াই না তোমরা তোমরা আমার বিল দিও না। তাই ভাই মাত্র 60 টাকা বিল সেটা দিলে কি হয় আমি বলি না রে ভাই আমি কাউকে বিল দিতে দিই না, কারণ ভাও খাওয়ার অভ্যাস যদি 60 টাকা দিয়ে শুরু হয় পরে 60 কোটি বাইরে দিব।